প্রথমে আপনার টিম সম্পর্কে আসি। আপনার টিমটা দেখা যাচ্ছে ভালো জয় পাচ্ছে, কিন্তু আপনি যেভাবে চান দলটা সব ডিপার্টমেন্টে ভালো করুক, আপনি কি সেভাবে সন্তুষ্ট হতে পেরেছেন নাকি আরও কিছু জায়গায় উন্নতির জায়গা আছে? না, উন্নতির জায়গা তো সবসময় থাকবে। আমরা জিততেছি, সেটা একটা ভালো দিক, এবং মন মতো তো আসলে কখনোই হবে না। আস্তে আস্তে রাইট জায়গায় যদি তারা সঠিক সময়ে যদি তারা সবাই একসাথে জ্বলে ওঠে, সেটাও আসলে একটা এটাও একটা দেখার বিষয়। পারফরমেন্স অনেক সময় আউটডাউন হবেই, বাট টিম পয়েন্ট পাচ্ছে, সেটা আমাদের জন্য একটা ভালো দিক। আর সবচেয়ে ভালো লাগতেছে যে লোকাল প্লেয়াররা ভালো কন্ট্রিবিউট করতেছে, সেটা বোলিং হোক ব্যাটিং হোক, সবাই মোটামুটি ভালো অবস্থায় আছে। সেটা আমাদের জন্য অনেক প্লাস পয়েন্ট হবে। যদিও আমাদের এখনও আসলে যাদের মেন প্লেয়ার, যারা মানে ফরেন প্লেয়ার আসার কথা, তারা এখনও আসেনি, এর মধ্যেও ছেলেরা ভালো খেলতেছে, সেটা আমি মনে করি আমাদের অনেক ভালো প্লাস পয়েন্ট। স্যার, যেটা বললেন যে লোকালরা ভালো করছে, তারপরে আপনাকে আজকেও কাজ করতে দেখলাম লিটন দাসকে নিয়ে, বারবার সেই কথা আসে, হয়তো আমি প্রশ্ন করছি, আপনি তারপরে হয়তো বা বলবেন যে হ্যাঁ, সবাই প্রশ্নটা আসেই, কারণ লিটন দাস বাংলাদেশ জাতীয় দলের জন্য বড় একটা সম্পদ। আজকেও কাজ করলেন, তারও রান পাচ্ছে, শট আসছে, কিন্তু ধারাবাহিকভাবে বড় রান আসছে না, এটা নিয়ে একটু কনসার্ন কিনা? না, আমি দেখুন, আমি কোচ, আমার কাজই হচ্ছে ছেলেদের ডেভেলপমেন্ট করা, সেটা টিম জিতলে কি হারলে কি, আমি তাদের পাশে থাকাটাই আমার হচ্ছে নৈতিক দায়িত্ব। এবং আমি সবসময় যখন কোচিং করি, আমি সবসময় চেষ্টা করি ছেলেদের জন্য অ্যাটলিস্ট কিছুটা ইম্প্রুভমেন্ট হয়। তার একটা বছর ভালো যেতে পারে, খারাপ যেতেও পারে, বাট তার যেন ইম্প্রুভমেন্টের জায়গাটা যেন সবসময় থাকে, এবং সে যেন সবসময় শেখার একটা লার্নিং প্রসেসে থাকে। সবারই তো শেখার আসলে শেষ নেই, তো সবাই শিখতে চায়, সেটাও একটা ভালো দিক, এবং শেখার মতো মন মানসিকতাও আছে। অনেক সময় অনেক ছেলেরা আসলে কোচিং করানো যায় না, কারণ তারা হয়তো শিখতে চায় না, বাট আমার হয়তো আমার এখানে যারা আছে সবাই হয়তো শিখতে চাচ্ছে, তারা নিজেদের ইম্প্রুভ করতে চাচ্ছে। সে যদি ইম্প্রুভ করতে চায়, তো আমি তো আমি এখানে তো আসলে ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে ছেলেটা ইম্প্রুভমেন্ট আসতেছে কি না। পারফরমেন্স কম বেশি হবে, বাট ইম্প্রুভমেন্ট সে করতে চাইলে তাকে, তার জন্য আমি সারা জীবনই আছি। স্যার, স্পেশালি আজকে কাজ করলে নির্দাসের হয়তো ফুটওয়ার্ক নিয়ে দেখলাম, মানে ফুটওয়ার্কে সমস্যা পাচ্ছেন নাকি অন্য কোনো বিষয় নিয়ে কাজ করছেন? না না না, দেখুন, এইগুলো তো এইসব বিষয় আসলে মিডিয়াতে বলাও ঠিক না, খুব বেশি জিনিসও যে কাজ করেছি তাও না, যেটা জেনারেল একটা আসলে আমাদের কিছু জিনিস থাকে যেগুলো আসলে আমরা সবসময় ফলো করি, যে না ঠিক আছে, ব্যালেন্সটা ঠিক আছে কিনা, পজিশনগুলো ঠিক আছে কিনা, এখানে খুব বেশি কিছু আসলে আমরা এখানে ঠিক করতে যাচ্ছি না। আর সব কিছুই আসলে বললাম না, ছেলেটার আসলে উপরে ডিপেন্ড করে, আসলে সে কী চাচ্ছে, সে কীভাবে চাচ্ছে, সে কীভাবে ভালো খেলবে, সেই তারা যেমন এতদিন ক্রিকেট খেলছে, তারাও কিন্তু বুঝে আসলে তাদের আসলে কোন জায়গাগুলো আসলে প্রবলেম হচ্ছে কি হচ্ছে না। তো আসলে প্রবলেমটার থেকে আমরা মনে হয় তাকে সে মোটিভেটেড কি না নিজের খেলার ইম্প্রুভমেন্টের জন্য, সেইটাই হইলেই আসলে অন্য সবগুলো অনেক ইজি হয়ে যায়। স্যার, আপনি কি আশাবাদী কিনা এই যারা ব্যাট পাশে যাচ্ছে, আপনার এখানেই আছে মুস্তাফিজও ভালো বল করছে, তারা সারা আপনার অনেক ভালো বোলারও আছে, আলিসও ভালো করছে, এই যারা রানে নেই, এই যে সে সহজে কটা ম্যাচ বাকি আছে, তার মধ্যে আপনি এদেরকে সেরা ছন্দে দেখতে চান বা পারবে কিনা সে আশা আছে কি? দেখুন, ব্যাটসম্যান বলার দিয়ে বলুন, আপনি টু ডিআউট, আপনি যে সারা জীবনই আপনি শুধু গ্রাফটা উপরের দিকে উঠতেই থাকবে তা না, গ্রাফটা মাঝে মাঝে থেমে যাবে, আবার উপরে উঠবে। তো ওই সময়গুলোতে আসলে কীভাবে আপনি নিজেকে মোটিভেশনের মধ্যে রাখতেছেন, কীভাবে জিনিসটা এনজয় করতেছেন, সেটা হচ্ছে মূল বিষয়। এবং সে এই সময়টাকে যেন সে যেন ভেঙে না পড়ে, সেটাই আসলে দেখার বিষয় একজন কোচের, যে সে এখান থেকে সে কীভাবে বেরোতে পারবে। এবং খুব বেশি যে এমন এমন কোনো কিছু না, একটা টুর্নামেন্টে আপনি হয়তো তিন চার ম্যাচ রান নাও করতে পারেন, ছয়টা ম্যাচও রান করতে না পারেন, বাট বাকি ছয়টাতে তো আপনি রান করতে পারবেন। সো আর টুর্নামেন্ট আলটিমেটলি দেখা গেলো দিন শেষে হয়তো টুর্নামেন্টটা তার সফলই হয়েছে। সো এই নিয়ে আসলে ওরি রাওয়ার কিছু নেই, এবং আমার মনে হয় যে আমি যেটা বললাম যে সে ইম্প্রুভমেন্টের ব্যাপারে সে কি সচেতন কি না, সেটা হচ্ছে আমার দেখার বিষয়। স্যার, তৌহিদ রোজাইয়ের ব্যাটিংটা আপনি কেমন দেখেছেন, কেমন এনজয় করেছেন? কোচ হিসেবে তো অবশ্যই ভালো লেগেছে যে ম্যাচ জিতিয়েছে, তারপরে সেই ইনিংসটা আপনার কাছে কেমন স্পেশাল মনে হয়েছে কিনা, নাকি ওর মতো ও এরকম খেলতে পারে মনে হয়েছে? না দেখুন, আমি খুব বেশি উচ্ছ্বাস প্রকাশ করি না, এবং একজন ব্যাটসম্যানের কাজই হচ্ছে তোমার রান করা, এবং রান না করলেও আমি তোমার সাথে আছি, রান করলেও আমি আছি, এবং সেটা যদি টিমের জেতার ব্যাপারে অবদান রাখে, সেটা অবশ্যই এটা খুশি হওয়ার বিষয়। এটা যদি 10 রানও হয় বা টিমের প্রতি অবদান ছিল, সে তাতেও আমি খুশি, কারণ তোমাদের সাথে কিনা আরেকটা ভালো আমাদের একটা যে গেস্ট যে খেলে 30 রান, সেই 30 রানটাও কিন্তু আমাদের টিমের জন্য অনেক ইম্পর্টেন্ট। সো আমার মনে হয় যে সব কিছুতে মানে খুশি হচ্ছে, আমি মনে করি যে তারা দলের প্রতি অবদান রাখছে, দলের জন্য 2টা পয়েন্ট নিয়ে আসছে, সেটা আসলে দেখার বিষয়। এবং
এমন একটা ম্যাচ যে আসলে হারা ম্যাচটা জিতিয়েছে সেটাতে আসলে খুশি হওয়াটা স্বাভাবিক, বাট আমি মনে করবো যে আমরা এখনও মাটিতে আছি এবং আমরা চেষ্টা করবো আমাদের নিজেদের জন্য আরও ইম্প্রুভমেন্টটা বেশি আসে। স্যার, অ্যালিসকে আপনি নিয়েছেন, আপনি এর আগে বলেছেন যে অ্যালিসকে নেওয়ার পরিকল্পনা ছিল এবং সে ভালো করছে, এবং সম্প্রতি বিসিবি থেকে একজন বলেছেন কর্মকর্তা যে অ্যালিসের মধ্যে ভালো পটেনশিয়ালটি আছে, তাকে ন্যাশনাল টিমে হয়তো দেখা যেতে পারে সামনে। আপনার কাছে কী মনে হয়, এবং আপনি তাকে চুজ করেছেন, তাকে কোচিং করাচ্ছেন, তার মধ্যে সেই পটেনশিয়ালটি আছে কিনা মনে করেন? না, পটেনশিয়াল এখানে দেখুন, যারা বিপিএ খেলতেছে সবাই তো পটেনশিয়ালে আছে, শুধু আলিস না, প্রত্যেকটা বলারই যারা খেলতেছে, কারণ এক বাংলাদেশের টপ লিগ তারা খেলতেছে, ফরেন প্লেয়ারদের সাথে খেলতেছে, সবারই পটেনশিয়ালিতে আছে। তার মধ্যে হয়তো কিছু এক্সট্রা ভেরিয়েশান আছে যেটা হয়তো টি টোয়েন্টির জন্য অনেক বেশি কাজে লাগতে পারে আমাদের দেশে, এবং সে চেষ্টা করতেছে, তারা ওই ইম্প্রুভের জায়গা আরও আছে, বাট আশা করি যে সে হয়তো ভবিষ্যতে তার যেই ল্যাকিংগুলো আছে সেগুলো সে ঠিক করে সে আরও সামনে আগাইতে পারবে। বাট আমি মনে করি যে টি টোয়েন্টিতে আমাদের দেশে এই ধরনের বলার খুব রেয়ার, আমরা পাই না, তাকে সঠিকভাবে কাজে লাগাইলে হয়তো ভবিষ্যতে আমাদের জন্য ভালো হবে। স্যার, আমার শেষ দুটো প্রশ্ন, একটা হচ্ছে এখন কি সেই সময় এসে গেছে কিনা, আপনি যেটা বললেন যে অ্যালিস বা এর আগে যাদের আমরা রিস্ক নিয়েছি তাদেরকে হয়তো আমরা দেখেছি যে ভালো করেনি, আবার অনেকে ভালো করেছে, এখন কি সেই সময়টা এসেছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সামনে আছে, অ্যালিসের মতো যারা আছে যারা ভালো করছে তাদেরকে নিয়ে রিস্ক নেওয়া? আমরা দেখেছি একটা পরিকল্পনাতে চলি যে একটা প্লেয়ারকে আমরা চুজ করলাম, হয়তো বা ছয় সাত মাস সময় নেই বা তাকে সময় দিই, হঠাৎ নতুন কাউকে সহজে পিক করি না, পিক করে সহজে ফেলে দিই, এই সংস্কৃতি এখন দরকার নাকি এই যে অ্যালিসের মতো কাউকে পিক করা, তাকে সময় দেওয়া বা খেলানো, আপনি কোনটা বেটার মনে করেন? না দেখুন, এখানে আমার বেটার মনে করার আসলে কোনো কিছু যায় আসে না, এটা আসলে যে যারা টিম চালাবে তাদের উপরে ডিপেন্ড করে তারা আসলে কোন স্ট্র্যাটেজিতে যাবে। দেখুন, ধরুন আমার ধরুন এখানে রিশাদ আছে, হয়তো আমার টিমে হয়তো এখন সে খেলতে পারতেছে না, কিন্তু হয়তো ন্যাশনাল টিমে সে কিন্তু রেগুলার খেলবে। তো কারণ আপনার রিসোর্স কী আছে সেটার উপরে ডিপেন্ড করবে আসলে আপনি কোন ধরনের স্ট্র্যাটেজি যাবেন। তো আমার মনে হয় যে এটা ডিপেন্ড করে তারা টিমটা চালাবে, তাদের থিঙ্কিং কী, তারা কীভাবে টিমটাকে দেখতে চায়। হয়তো অনেক সময় আমার টিমে হয়তো সেই লাক্সারিটা আছে, হয়তো ওই একটু ব্যাটিং কম পারে কিন্তু সে খেলতেছে, বাট ন্যাশনাল টিমে হয়তো দেখা যাবে যে হয়তো না আমাদের ছয় নম্বর একটা ভালো ব্যাটিং করতে পারে সেরকম প্লেয়ার লাগবে, বা আট নম্বর একটা প্লেয়ার লাগবে যে অলরাউন্ডার লাগবে যে ব্যাটিংও করবে বোলিং করবে। সো প্রত্যেকের এক টিমের চাওয়া পাওয়া এক একটা টিমের এক এক রকম। সো আমি মনে করি এটা ডিপেন্ড করবে তারা কীভাবে দেখতেছে এবং তারা কীভাবে সামনের দিকে আগাতে চায়। স্যার, আমার শেষ প্রশ্ন, যদিও এটা আপনার টিমের বাইরের একজনকে নিয়ে, সেটা হচ্ছে আপনি কাজ করেছেন সাইফকে নিয়ে, ব্যাটে রান পাচ্ছে, এখন অনেক কথা হয়েছে, অনেক প্রশ্ন হয়েছে, তারপরে রান পাচ্ছে, আপনার কেমন লাগে? আপনি সাকিবের কোচ, আপনি সবাই জানে, সো কিছুদিন অনেক স্ট্রাগল করেছে চোখের বিষয়টা নিয়ে এবং রান ছিল না, রান করছে, এবং সমস্যাটা কী ছিল এবং আপনি কেমন ফিল করেন এখন? না না, এইখানে আসলে এই সমস্যাটা আসলে কি সেটা আমরা নিজেরাও জানি না, বাট সাকিব রানে ফিরলে তো দেশের জন্য লাভ, সামনে অনেক খেলা আছে আমাদের ইন্টারন্যাশনাল খেলা, সাকিব মাঠে থাকুক, সাকিব রান করুক, সাকিব উইকেট নিক, সেটা সবাই চায়। তো আমার মনে হয় সাকিব থাকা মানে একটা বাংলাদেশ টিমের জন্য অনেক অনেক কিছুতেই আসলে ব্যালেন্স চলে আসে। তো আমি মনে করি সে যে জিনিসগুলো সে এখন আস্তে আস্তে কনফিডেন্টটা আবার আসতেছে, তো আমার মনে হয় হোপফুলি সে এটা সামনে আরও ভালোভাবে করবে। স্যার, শেষ প্রশ্ন তাহলে করি, সেটা হচ্ছে উইকেটগুলো কেমন দেখছেন এবার টুর্নামেন্টে, কারণ হচ্ছে একটা মাত্র দুশো রান ছাড়িয়েছে ঢাকাতে, অনেকে বলছিল যে শীতের কারণে বা উইকেটগুলো ভালো হচ্ছে না, আপনার কাছে কেমন লেগেছে আর এই জন্যই কি ইম্প্যাক্ট পড়ছে না ব্যাটসম্যানদের উপর? দেখুন, উইন্টারে আমাদের এখানে আসলে উইকেট বানানোটাও ডিফিকাল্ট, বাট দেখেন লাস্ট দুইটা ম্যাচ আমরা দুই দিন কুয়াশা পড়ে নাই, উইকেট কিন্তু ভালো ছিল, এবং উইকেট ভালো হওয়ার মতো আসলে যথেষ্ট ঘাস আছে, উইকেট ভালো হবে আমার মনে হয় যদি মানে উইন্টারটা তুলে যায় তখন আসলে রানে খেলা হবে। তো আমার মনে হয় ব্যাটসম্যানদের এটা অ্যাডাপ্ট করা উচিত কোন উইকেটে কতটুকু রান করতে হবে, এবং হয়তো দিনে দিনে হয়তো রান বেশি হবে। এখন শুধু আপনারা শুধু ব্যাটসম্যানের দিকে তাকাচ্ছেন, তো বোলারদের দিকে একটু দেখবেন না, মাঝে মাঝে বোলারদেরও দেখা উচিত, ঠিক না? তো আমার মনে হয় রান না খেলাটা উপভোগ্য হচ্ছে কিনা, মানে প্রতিদিন তো হচ্ছে কিনা সেটার উপরে আসলে টুর্নামেন্টটা আসলে সাফল্য ব্যর্থতা নির্ভর করে।